এসএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশের পরীক্ষার পরীক্ষা সমূহের নতুন রুটিন প্রকাশ করা হয়েছে এখানে ব্যবহারিক সহকারে কোন কোন দিন কোন বিষয়ের পরীক্ষা এগুলা এখানে বিস্তারিত রয়েছে তোমরা এখান থেকে একটু দেখে নিতে পারবা আমি তোমাদেরকে একটু দেখাবো তার আগে দেখাচ্ছি যে রুটিনটা কীভাবে ডাউনলোড করবা রুটিনটা ডাউনলোড করার জন্য তোমরা তোমাদের নিজস্ব বোর্ডেরও ওয়েবসাইটও যেতে পারো তারপর ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে তোমরা ইজিতে করতে পারবা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে তোমরা লেটেস্ট নিউজ অথবা এসএসসি কর্নার জাস্ট এসিসি কর্নার এই যে অপশনটাতে চলে আসবা এসএসসি করার অপশনে চলে আসার পরে এখানে আসার পরে তোমরা এখানে দেখবা যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি দুই হাজার চব্বিশ স্থগিতকৃত পরীক্ষার সময়ের সময়সূচি এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করলে এই রুটিনটা ডাউনলোড হয়ে যাবে রুটিন ডাউনলোড হওয়ার পরে তোমরা এখান থেকে রুটিনে সব কিছু দেখবা আমি একটু তোমাদেরকে এইটা একটু বিস্তারিত একটু বলে দিচ্ছি এখানে দেখো ভূগোল হচ্ছে যেটা এগারো তারিখ পরীক্ষা এটা আগের রুটিনও ছিল এগারো তারিখে তো এটা আছে শুধুমাত্র বাকিগুলো সব চেঞ্জ হয়েছে তারপর রসায়ন হচ্ছে প্রথম পত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তারপর ইতিহাস উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এটা হচ্ছে বারো তারিখ কোনো গ্যাপ নেই সোমবারে পরীক্ষাটা হবে তারপর হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্র এটার জন্য মাত্র একদিন গ্যাপ পাবা চোদ্দ তারিখ পরীক্ষাটা হবে তারপরে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি তারপরে বাকিগুলা রয়েছে গৃহ ব্যবস্থাপনা উৎপাদন ব্যবস্থাপনা বিপণন তারপর হচ্ছে অর্থনীতি প্রথম পত্র এটার জন্য হচ্ছে তোমরা কিছুদিন একটু গ্যাপ পাবা সেটা হচ্ছে রবিবারে শুক্র শনিবার বৃহস্পতিবার তোমরা গ্যাপ আছে তো রবিবার পরীক্ষাটা তারপর হচ্ছে অর্থনীতির দ্বিতীয় পত্রের হচ্ছে বিশ তারিখে একটা দিন গ্যাপ পাবা তারপর হচ্ছে তোমাদের পৌরনীতি তারপর হচ্ছে সুশাসন প্রথম পত্র বাইশ তারিখ এখানেও এক একদিন গ্যাপ পাবা তারপরে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র এটাতে আবার তোমরা হচ্ছে বৃহস্পতিবার হবে শুক্র শনিবার গ্যাপ পাবা রবিবার পরীক্ষা তো তারপর হচ্ছে তোমাদের মনোবিজ্ঞান কৃষি শিক্ষা মৃত্তিকা তারপর চারুকার নাট্যকলা এটা হচ্ছে মঙ্গলবার এটা হচ্ছে তোমাদের একদিন গ্যাপ পাবা মাঝখানে তারপরে মনোবিজ্ঞানে মনোবিজ্ঞান কৃষি শিক্ষা এটা হচ্ছে উনত্রিশ তারিখ বৃহস্পতিবার তারপর হচ্ছে উচ্চতর গণিত উচ্চতর গণিত ইসাম প্রথম পত্র এটা হচ্ছে এক তারিখ রবিবার তারপর উচ্চতর গণিত দ্বিতীয় পত্র তিন তারিখ এক একদিন গ্যাপ পাবা আর ফিনান্স ব্যাংকিং বিমা ও প্রথমপত্র এটা হচ্ছে তোমাদের বৃহস্পতিবার পাঁচ তারিখ এটা হচ্ছে লাস্ট পরীক্ষা আর এখানে আমি সিলেটের জন্য যদি বলি সিলেট শিক্ষার্থীদের ক্ষেত্রে হচ্ছে এখনও পর্যন্ত জানানো হয়নি কারণ সিলেটের হচ্ছে বাংলা ইংলিশ পরীক্ষাগুলো হয়নি তো বাংলা ইংলিশ পরীক্ষাগুলোর রুটিনটা তোমাদের এই পরীক্ষা রুটিনের পরে দিবে একদম শেষে ঠিক আছে তো পাঁচ তারিখের পরে আমরা যদি একটু ব্যবহারিকের দিকে আসি সেটা এখানে আবার আরেকটা আছে সেটা হলো যে ফিনান্স ব্যাঙ্কিং দ্বিতীয় পত্র যেটা সেটা হচ্ছে রবিবারের আট তারিখ ঠিক আছে লাস্ট হচ্ছে আট তারিখ পরীক্ষা শেষ আচ্ছা তারপর হচ্ছে এখানে ব্যবহারিকের কথা বলা হয়েছে ব্যবহারিক দেখো নয় তারিখ থেকে শুরু হয় আঠারো তারিখ পর্যন্ত হবে আঠারো তারিখ পর্যন্ত হবে ঠিক আছে তো যাই হোক এইভাবে হচ্ছে বাকি নিয়মগুলা বা পরীক্ষার কোড দিন এগুলা তোমরা হচ্ছে ডাউনলোড করে একদম এগুলা একটু দেখে নিবা তবে একটা জিনিস কি একটা জিনিস সংখ্যা এখনও রয়ে গেছে যে আসলে এই রুটিনও কি আসলে পরীক্ষাটা কমপ্লিট হবে কিনা না পরীক্ষার মাঝখান দিয়ে গ্যাপটা অনেক বড় একটা সমস্যা এখানে প্রিপারেশনের বিষয় মানসিক একটা প্রিপারেশনও আছে সেটারও বিষয় তো সব কিছু মিলিয়ে আসলে খুবই খারাপ অবস্থা আমার যেটা মনে হচ্ছে এইবার রেজাল্টের যে কী অবস্থা হয় আমি জানি না তবে দোয়া করি তোমাদের জন্য যেন ভালো একটা রেজাল্ট করো আর সিলেটবাসীর জন্য হচ্ছে এখনও পর্যন্ত তোমাদের যে এছাড়াও যে আরও চারটা পরীক্ষা স্থগিত আছে এগুলো দেয়নি দিলে আমরা ইনশাল্লাহ তোমাদেরকে জানাবো আর পরবর্তীতে কী আপডেট আছে সেটা নিয়েও তোমরা ইনশাল্লাহ পাবা তো অনেকে হচ্ছে বলছিল যে হচ্ছে তোমাদের বয়কটের দাবিটা ঠিক আছে বয়কটের দাবি নিয়ে আমি হচ্ছে আর একটা ভিডিওতে কথা বলবো এই ভিডিওতে আর কথা না বলি তো সবাই ভালো থাকে সুস্থ থাকো সবাই জন্য তবে ভালো হচ্ছে আসসালামু আলাইকুম